Hey everyone, Assalamualaikum. Saffron's House of Kitchen এর ট্রাভেলিং ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সেফ আছেন। আপনারা কারা কারা মসজিদে যেতে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে। কিন্তু লকডাউনের কারণে অনেক দিন ধরে মসজিদে যাওয়া হচ্ছে না এবং মসজিদগুলো বন্ধ ছিল। এখন আস্তে আস্তে মসজিদগুলো ওপেন হচ্ছে। আজকে স্যাফরিন্স হাউস অফ কিচেনের ট্রাভেলিং ব্লগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেরিল্যান্ডেরই অন্যতম একটি মসজিদ, ডায়ানাট সেন্টার অফ আমেরিকা অথবা টার্কিশ কমিউনিটি সেন্টার, যেটা মেরিল্যান্ড স্টেটে ল্যানামে অবস্থিত। এটা আমার বাসা থেকে যেতে প্রায় 25 মিনিটসের মতো লাগে। মেরিল্যান্ড স্টেটে যে কয়টি টাফ মাস্ক আছে তার মধ্যে ডায়ানাট সেন্টার অফ আমেরিকা হচ্ছে অন্যতম একটি মাস্ক, যার সৌন্দর্য আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা মসজিদটির ভেতরে পৌঁছে গিয়েছি। চলুন এই মসজিদটির সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। 1993 টার্কিশ আমেরিকান সিটিজেন একজন ভদ্রলোক, তার নাম ছিল ডক্টর আব্দুল বাকি ক্যাসকিন, 17 একরে একটি জায়গা কিনেছিলেন। তিনি মূলত জায়গাটি কিনেছিলেন টার্কি পপুলেশনটাকে আরও বাড়ানোর জন্য, জনপ্রিয় করার জন্য। পরে 2008 সালে এটি আস্তে আস্তে ধর্মীয় মসজিদ এবং কমিউনিটি সেন্টারে পরিচিতি লাভ করে। পুরো আমেরিকা জুড়ে ডায়ানাট সেন্টারের 22টি কমিউনিটি অধ্যায় রয়েছে এবং এটি সরাসরি টার্কিশ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়। টার্কিশ গভর্নমেন্টের যে বড় প্রতিষ্ঠানটি থেকে এটি একটি বড় সাপোর্ট পায়, সে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এই মসজিদের যত স্টাফ আর রিলিজিয়াস ওয়ার্কার্স আছে তারা সবাই ডায়ানাট দ্বারাই পরিচালিত হয়। ডায়ানাট হচ্ছে টার্কিশের আরেকটি বড় প্রতিষ্ঠান যা অনেক মর্যাদাপূর্ণ। রিসেন্টলি এই কমিউনিটি সেন্টারটি $110 মিলিয়ন কাজ সম্পূর্ণ করেছে এবং তাদের প্ল্যান আছে এখানে একটি ছোট্ট টার্কিশ গ্রাম বানাবে, যেখানে তাদের কমিউনিটি কালচারের সব কিছু প্রদর্শন করা হবে। এটি ওয়াশিংটন ডিসি থেকে কাছে হওয়ার কারণে এতে প্রচুর দর্শনার্থী আসেন। লকডাউনের কারণে মসজিদটি পুরোপুরি এখনও ওপেন হয়নি, তারা বাইরের অংশটা ওপেন রেখেছে, তাই আপনাদেরকে বাইরে থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি।
এর ভেতরটা আরো অনেক সুন্দর। এই ডায়নাট সেন্টারটি টেকসই ইন্টারন্যাশনাল রেপুটেশন খ্যাতি অর্জন করেছেন এবং এখানকার রিলিজিয়াস লিডার্সরা বিশ্বের সবচেয়ে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম লিস্টে আছেন, যা কিনা টার্কিশ কমিউনিটির এবং তাদের কালচারের, তাদের ঐতিহ্যের অনেক বড় সম্মানজনক এবং প্রেস্টিজিয়াস একটা পাওয়া। প্রতি বছরই এই কমিউনিটি সেন্টারটিতে তাদের টার্কিশ কালচারের হিস্টোরিক্যাল অনেক কিছু প্রদর্শন করে থাকেন। এই কমিউনিটি সেন্টারটিতে আছে মিউজিয়াম, এক্সিবিশন হলস, স্কুল, আর্ট গ্যালারি আর 10টি খুবই সুন্দর তাদের ট্রেডিশনাল টার্কিশ হোমস। তারা পুরোপুরি এখনও রিওপেন না করার জন্য আপনাদেরকে সেগুলো আমি দেখাতে পারছি না, কিন্তু আমি আশা করছি আমি যতটুকু দেখাচ্ছি তা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কমিউনিটি সেন্টারের মসজিদটি কত সুন্দর এবং তাদের আশপাশটি কত সুন্দর। ডক্টর আব্দুল বাকি ক্যাসকিনের স্বপ্ন ছিল টার্কিশ পপুলেশনটা আরও বাড়বে। তার ধারাবাহিকতায় 22টি কমিউনিটি সেন্টার পুরো আমেরিকা জুড়ে বিভিন্ন স্থানে রয়েছে, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। এখন আলহামদুলিল্লাহ তারা অনেক দূর এগিয়ে গেছে, তাদের এতগুলি প্রতিষ্ঠান সুন্দরভাবে নির্দ্বিধায় পরিচালিত হচ্ছে। যারা ইসলামের জন্য এত সুন্দর কাজ করেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং ইসলামের সাথে থাকার সুযোগ দেন, তার সাথে যেন আল্লাহ আমাকেও ইসলামের সাথে থাকার সুযোগ দেন। এত সুন্দর পরিবেশ রেখে বাসায় যেতে একটু মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, নিয়ম অনুযায়ী বাসায় ফিরে যেতে হবে। আলহামদুলিল্লাহ সুন্দর একটি দিন এত সুন্দর পরিবেশে মসজিদে গিয়ে কাটিয়েছিলাম, যার জন্য আজকের দিনটি খুব ভালো গিয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার অনেক বকবকানি শুনে দেখেছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমি ইন্সপিরেশন পাবো আরও মজার মজার রান্নার ভিডিও এবং ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সেফ থাকুন। আল্লাহ হাফেজ।